কসবার ভুয়ো টিকাকাণ্ডে হস্তক্ষেপ চেয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধনকে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। স্বাস্থ্যমন্ত্রীকে লেখা দুপাতার ওই চিঠিতে টিকাকাণ্ডের বিস্তৃত বর্ণনার পাশাপাশি তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। দিনের পর দিন একজন কিভাবে প্রশাসনের চোখ এড়িয়ে এভাবে এত সব কাণ্ড ঘটিয়ে গেলেন তার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত বলে শুভেন্দু ওই চিঠিতে লিখেছেন।